ও বৌমা, ওকে বৌমা মানাচ্ছে বলুন, কি মনে হচ্ছে ও দাদা একে বৌমা মানাচ্ছে? আরে কলিযুগের আমি আমি হব বৌমা, এত সুন্দর মানুষটা এ হবে শাশুড়ি, তবে তো একটা মানানো সব ব্যাপার আছে নাকি বলছে? তাহলে যাক, বউ শাশুড়ি বলে তো বিষয়বস্তু দিয়েছেন, সেটাই হবে। হ্যাঁ তাহলে যাক, বেশি কথা বাদ দিয়ে আমাদের বিষয়বস্তু ধার্য হয়েছে। হ্যাঁ এবার ছাঁকা মাল করে বসে আছে, মায়েরা যখন দেখবেন কুলো করে ধান পাচলে, ধান পাচলানোর পর দেখবেন আগ দাগুলো সরে যায়, আর খাঁটি যেই কোটা ধান সেই ধান কোটা কিন্তু কুলোর মধ্যে পড়ে থাকে। তাই এখন খাঁটি যেই কোটা আছে সেই কোটা এখন পড়ে আছে নাকি বাবা? তবে যাক, আর বেশি কথা না বাড়িয়ে বলের বিষয়বস্তু ধার্য করেছে একদিকে শাশুড়ি এবং বৌমা, সেই জন্য দেখবেন এখন বলুন। কিন্তু খাঁটি কোটা তো সে সঠিক করে তো সেই জায়গাতেই থাকে, সে খাঁটি কোটা এখনো বসে আছে। তাই দেখবেন মায়েরা, ডালের মজা হচ্ছে তলে, কীর্তনের মজা হচ্ছে খোলে, মায়েদের মজা হচ্ছে বাপের বাড়ি গেলে, ছোট বাচ্চাদের মজা স্কুল বন্ধ হলে, তেমনি কবির মজা হচ্ছে বলে। তাই যেই ভূমিকা দিয়েছেন সেই দিকে একটু অগ্রসর হয়। বাবা বা, আমি বৌমা হই, করি কি, আমি বিয়ে করি শ্বশুর বাড়ি, সামনে এসে দাঁড়িয়েছি, বলি ও শাশুড়ি, বলি ও শাশুড়ি বিনয় করি, আমায় বরণ করে নাও না, বরণ করে নাও না গো, বরণ করে নাও না গো, বরণ করে নাও না ও শাশুড়ি বিনয় করি, মা বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি, বরণ করে নাও না কাছে, বাড়ির বাইরে বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি, বরণ করে নাও না কাছে। এই শীতের সময় কি শীত বলুন, সবাই ঢাকা নিয়ে বসে আছে, আর আমি বাড়ির বাইরে, বৌমা বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি, বরণ করে নাও না কাছে, বাড়ির বাড়ি দাঁড়িয়ে আছে, বরণ করে নাও না কাছে। তাই বলি সত্য কথা তোমার কাছে, বলি কথা তোমার কাছে, বরণ করে নাও না ও শাশুড়ি। আমি আমার গৃহ কাজে মত্ত আছি, এমন সময় একটা মেয়ে এসে বলছে, ও শাশুড়ি তোমাকে বিনয় করছি, আমাকে বরণ করে না। মায়ের দল তোমরা বলো তো, তোমাদের ঘরে এমন বউ কেউ এসেছে? বলতে হয়েছে শাশুড়ি আমাকে বরণ করো, কেউ বলেছ কোনো বউ এখন বলবে? তোমরা তো বউ হয়েছো, কেউ বলেছো? এই যা কলিযুগ, তোমাদের কোনো বউ বলেছে এই যুগে? বলবে আগলি নাই কোচে না নাই কো জানা, বরণ তো করা যাবে না, কখনো তোমার নাই দেখি না, আবার নাই কোচে না নাই কো জানা, বরণ তো করা যাবে না, বরণ তো করা যাবে না। বলছি তুমি বলো আগে তোমার পরিচয় খানা, আমি এখন এই বাড়িতে এসেছি ব্রাহ্মণ বাড়িতে, মানে এখন তোমার আমি বৌমা, এটাই আমার পরিচয়? এরকম বউ তো অনেক রকমের হয়, বৌমা ওই যে তোমার পুত্র, আমার মাসির ছেলের সঙ্গে, মানে আমার বোনের ছেলের বউ সে আমার বৌমা, না 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 ছেলের বউ সে আমার বৌমা, আমার জায়ের ছেলের বউ সে আমার বৌমা,
বউ তো অনেক রকমের হয়, সেই বৌমা নয় গো, তোমার ছেলে বিয়ে করিল, বৌমা তোমার হলাম ভালো, বৌমা তোমার হলাম ভালো, দেখো তো মার ছেলে বিয়ে করিল, তাই তো বৌমা হয়ে গেল, সত্য কথা বলি ভালো, বরণ করে ঘরে তোলো, শীতে ভালো লাগে না ও শাশুড়ি। আমি বললাম তুমি কোন সম্পর্কের বৌমা? আমার জায়ের বউ না, আমার বুনের বউ না, আমার ননদের বউ বলছে, না না ও সব বউ নয়, আমি তোমার ছেলের বউ। কি বলবো বলুন তো, আমাদের হিন্দু ধর্মের নিয়ম আছে, ছেলেরা যখন বিয়ে করতে যায় যুগল হইয়ে এসে বরণ হয় না, কি বলবো, হয় না? দেখি কি মনে হচ্ছে, এর মায়ের বোধ হয় আমি হলাম কেমন করে, বলো কথা আমায় খুলে, বলো কথা আমায় খুলে, দেখো আমি হলাম কেমন করে, বলো কথা আমায় খুলে, বলো কথা বলতা বলে, বলো কথা বলতা বলে, এমন কথা বলো না। বিয়ে না হয়েও অনেক মেয়ে হচ্ছে, সে জায়গা আলাদা, অনাথার সঙ্গে কত পড়িয়াছে দেখা, হয়তো সেই ভাবে তো জন্ম হইল, সেইভাবে তোরে আশা গেল, এই সেইভাবে তে আশা গেল, আগে পরিচয়টা খুললে বলো, পরিচয়টা খুললে বলো, শুনতে আমার বাসনা, এই ও শাশুড়ি বিনয় করি, ও শাশুড়ি মা তুমি যে কথা বলছো, আমি অনাথের সেই বৌমা নয়, আমাদের যথারীতি ভাবে রেজিস্ট্রি হয়েছে, সে রেজিস্ট্রি ম্যারেজ হওয়ার পর আমারেরও আশা হলো, সত্য কথা বলা ভালো, কথা শোনো ইয়বি কলো, কথা শোনো ইয়বি কলো, মিথ্যা কথা বলি না। আবার আমার খটকা লাগছে, বলছে আমি অনাথ আশ্রমে মেয়ে নয়, আমাদের এসটিডি হয়েছে, সেকালে মুখ কুসুক মেয়ে তো আমি ভালো বলতে পারবো না, এসটারি না ফেস্টারি কি বলছি বাবু, রেজিস্ট্রি ম্যারেজ, আমার বড়টা জমি জায়গা কিন্তু এসটারি হইতো, পুকুর গড়ি কিন্তু এসটারি হইতো, বাড়ি ঘর কিন্তু এসটারি হইতো, মেয়ে যে এসটারি হয় আজ এই মেয়েটার মুখে শুনি, কথা যে নাহি জানি, শোন শোন একটা কথা বলি, শোন বাবু, ওসব সেকেলে নিয়ে আমি এস্টাইল মেস্টাইল কিছু বুঝি না, বেটার বউ হইতে গেলে পরে একটা সম্পর্ক করতে হবে, দেখাশোনা করতে হবে, দিন খান করতে হবে, তারপরে নাপিত পুরুষ ডাকতে হবে, ছন্নতলায় বসতে হবে, গায়ে হলুদ মারতে হবে, তবে শোনো শাশুড়ি মা, তুমি যত নিয়ম নিয়ম চাইছো সেই নিয়ম মাফিকই কিন্তু কাজ হবে। হ্যাঁ দেখো কলেজেতে পড়ি মোরা, দেখো আমরা দুজন নাই, প্রথমে এত নলেজ বেড়ে গেল, হ্যাঁ নলেজ এত বাড়তে বাড়তে বেড়ে গেল, কবে থেকে বাড়লো, ওই কলেজেতে যখন আমরা পড়তে গেলাম, কলেজে নলেজ বাড়ে না, নলেজ বেড়ে গেল আই স্কুলে,
আয় হলো নলেজ বাড়লো সে ভেবে যখন এইটে গেল যে এইটে এইটে এইটা আমার পছন্দ হলো এইটে তারপর লাইনে মানে লাইন লাগিয়ে দাও তারপর টেনে মানে টেনে টেনে যোগ লাগাবার চেষ্টা করো তারপর যে আইয়ে 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 কত দুঃখ জ্বালা যন্ত্রণা সহ্য করে ছেলেকে আমি মানুষের মতো মানুষ করিলাম, আমার মনে কত আশা গো, আমার ছেলের বিয়ে দেবো, দু পাঁচজনকে নিমন্ত্রণ করে ভোজ খাওয়াবো, বাড়িতে একটু ঘুম না হবে, কারখানা ফোটাবো, বেলগাছ কদম গাছ হই চুবড়ি একটু ব্যান্ডের বাজনা করিব, সব জিনিসের মধ্যে ছাই ঢেলে দিই কিছু জানো না। এখনকার দিনে যদি স্বামী ছেড়ে চলে যায় বা সেই নারীকে যদি ভাত না দেয় স্বামী, তাহলে আমি কোর্টে গিয়ে থানায় গিয়ে দাঁড়াতে পারবো যে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়ে আছে, ভাত দেবে না কেন? বিপূর্বক বহ ধাতু ধ্বংসত্রয় করে হয় বিয়ে, বিশেষ ভার বহনের দায়িত্ব নিয়ে তবে হয় বিয়ে, ভার বহনের দায়িত্ব নেবে দায়িত্ব ছেড়ে দিয়ে পালিয়ে যাবে কোর্টে কেস করতে হবে, এটা বিয়ে লাগে কালকে তোদের দিবস হলো অভিমান না হয়, ওই ভালোবাসার কিন্তু মূল্য থাকে না, ওই ভালোবাসাটা বেশি 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 জম জমাট হয়। কেন তুমি জানো, এখনকার যুগে বলেছে একটা গান বেঁধেছে বাউলেরা, যে বৌমা এসেছে ঘরে শাশুড়িরা হও সাবধান, তোমরা সাবধান হও, নইলে এ বৌমা থেকে না জানি কখনো বৌমা হয়ে যাবে, আর বৌমা যদি হয়ে যায় বাস্ট হলে একবার ফুটে গেলে কেমন হবে গো, ফুটে গেলে কেমন হবে গো, দেখো ফুটে গেলে কেমন হবে গো, ফুটে গেলে কেমন হবে গো, তুমি মানে মানে বরণ করো, ফুটে গেলে কেমন হবে গো, বৌমা বৌমা হয়ে যাবে আর বাস্ট হলে ঘর উড়ে পালিয়ে যাবে নাকি ভালো নয়, ও তোদের কত উঠছে সবই দেখে দি বাপু, ওই ভয় আমাকে দেখাইতে আসিস না, ওই জোর করে পীড়িত করা যায় না, তুই যদি বৌমা হইতে চাস তাহলে পীড়িত করে বৌমা হ, শাশুড়িকে শাশুড়ির মতো সম্মান দে, ওই বৌমা ফাটিয়ে শাশুড়ি বৌমা হইতে, শাশুড়ি সম্মান দেব তো শাশুড়ি বরণ না করে নেয়, সম্মান কি করে দেব, একটা কথা বলি তোকে জিজ্ঞেস করছি, আগে কিছু নেওয়া দেওয়া করে তবে তারপরে তার প্রেম ভালোবাসা প্রীতি জন্মায়, তুই যে বিয়ে করে এলি, আমাদের সমাজের একটা নিয়ম আছে, ভগবান চারটি বর্ণ সৃষ্টি করে গিয়েছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, সব বর্ণের সঙ্গে সব বর্ণের মিলন করা যায় না, তুই বউ এখনকার যুগে তো সেসব তারা কেউ মানিস না, তোকে আমি জিজ্ঞেস করছি তুই কাদের মেয়ে, আমি আমার ছেলে তো বামুনের ছেলে, এবার বামুনের মেয়ে হাত দিয়েছে, আচ্ছা বলুন আমি যেই জাতি হোক না কেন, হ্যাঁ বিয়ে করে নিয়েছি ব্রাহ্মণকে বিয়ে করেছি, তাহলে আমি কি হব, এ যদি চক্রবর্তী হয় আমি চক্রবর্তী হব,
ব্যানার্জি হয় আমি ব্যানার্জি হব, যদি আমি বাদ দিয়েছিলাম, হারিয়েছিলাম, মুচিয়েছিলাম, ডোম ছিলাম, ডকল ছিলাম, যা ছিলাম, কিন্তু বিয়ে যার সঙ্গে হয়েছে আমি সেই বামুন হয়ে গেলাম। আমি বলি তোমার ঠাই, তবে বলি আমি সত্য কথাই গো তোমারে জানাই, আমি কালু হারের মেয়ে হয় গো, আমি তোমার কাছে গাই, তাই সত্য কথাই গো জানালাম হে ঠাই। কত জ্ঞান আজকাল কিন্তু শিক্ষিত নেকা পড়া জানা মেয়ে নাকি বলব, বাবা যাকে বিয়ে করে আমি তাই হয়ে যাবো, তাই কোনোদিন হবে? আপনারা বলুন, এক গ্লাস জলে একসাথে তেল ঢেলে দেন, তেল হয়ে যাবে জলটা, হবে তাহলে তেলে জলের কোনো মিল? শাশুড়িমা ও শাশুড়িমা ওই সব কথা যুক্তি দিয়ে হয় না। আচ্ছা বলুন বলুন, বামুনকে বিয়ে করলে তাহলে টাইটেলটা মেয়ের হয় না? আরে টাই শ্বশুর কুলে যাবে, সে সেই বর্ণই হয়ে যাবে, সে ঠিক ব্রাহ্মণ হয়ে যাবে। তাহলে কর্ম কইরে হইতে হয়, জন্ম মাত্র সবাই শূদ্র, জন্মেনো জায়তে শূদ্র সংস্কারাত দিজ উচ্চতে, বেদ পঠেতে ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। কর্মের মাধ্যমে মানুষ সবকিছু হইতে পারে। তুই ডোকলে ঘরে ছিলিস কি ডোমের ঘরে ছিলিস কি বাগদির ঘরে ছিলিস কি হাড়ি ঘরে ছিলিস সেটা দেখার দরকার নাই, যে ঘরেই থাক, তুই যদি ডোকলে ঘরে থেকেও বামুনের কর্ম করিস তোকে বামুন গুলি মেনে নেওয়া যাবে, আর বামুনের ঘরে থেকে যদি ডোকলের কর্ম করিস তোকে বামুন গুলি মানা যাবে না। যদি বামুনের বৌমা হইতে চাস শোন, তোকে বামুনের কর্ম করতে হবে এখন। বলো কি করতে হবে? আমি সেটাইও করিব, তবে জাত পাথের বিচারে তুমি ভাবো গো তব। তবে শোনো, যেজন কাজী নজরুল ইসলাম তিনি বললেন, জাতের নামে পদ জাতি সব জাত জালিয়াত খেলছো মোরা, ছুলেই কি তোর জাত যাবে? তাহলে এই যে তোমার জাত পাতের বিভাগ বিভেদ, এ বিভেদ তুমি ফেলে দাও, সব বর্ণকে এক করো, মানুষের মধ্যে আনো শিক্ষা, শিক্ষা আনে চেতনা, চেতনাই আনে বিপ্লব। তাহলে ওই জাত পাতের বিভাগ তুমি বিভেদ করি তুমি বরণ করো, বরণ করো, তুমি ঘরে আমায় তোলো, দেখো শিক্ষায় আমি দিশারি ঘটাবো গো ভালো, শিক্ষার আলো জ্বালিয়ে দেব, যারা মূর্খ আছে তাদের জ্ঞানে দেব, এই জগতে শিক্ষার আলো দেব আমি, বলি শাশুড়ি জননী, জননী জননী গো, তোমায় বলি ভালো, এই শীতের রাত আমি বাহিরেতে থাকবো কেমন করে বলো? তুই যে শিক্ষা দেবি আগে নিজে শিক্ষাটা নেই, তারপর পরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করবি। মহাজন কলম দিয়েছে, আপনি আচরি ধর্ম অপরে শিক্ষা, জাতের নামে বদ জাতি সব জাত জালি আজ খেলতে যাওয়া, সে মহাকবি কবি নজরুল বলেছেন, তার সঙ্গে তোর মিল করার চেষ্টা করেছিল, সে কি বলেছে তোর সে ভাবটা না, সব বর্ণকে এক করে খিচুড়ি করে দিস, বর্ণ খিচুড়ি করলে পরে সেটা আলাদা হয়ে যাবে। মানুষের বিভেদ বা প্রভেদ বা জাতি তৈরি হয় কিসে? তার কর্মের মাধ্যমে। শিক্ষায় যে মানুষের চেতনা আনে, তুই যে শিক্ষিতা মেয়ে তার প্রমাণ দে তোর মধ্যে চেতনা এসেছে, তুই আমার বৌমা, আমি তোর শাশুড়ি, আমি তোর গুরুজন। বৌমা হয়ে শাশুড়ির কাছে বরণ নিতে হলে বৌমার কর্তব্যটা কি? যদি শিক্ষাই তোর চেতনা আনে আমাকে একটু বল দেখি, আমাকে শাশুড়ি বলে মানতে হলে তোকে কি কাজ করতে হবে, কি কর্ম করলে শাশুড়ির কাছে আশিস পাওয়া যাবে বলতো? তোর চেতনা হয়েছে? আচ্ছা শাশুড়ি মা,
শিক্ষা আমাদের আছে, শিক্ষার চেতনা আছে, সংসার ধর্ম তো পালন করিনি, সংসার ধর্ম পালন করেছো তুমি, তুমি হচ্ছ গুণীজন গুরু ব্যক্তি, তুমি আমায় বরণ করে নিবি, যেমন তুমি আদেশ গো আমায় করিবে, সেইভাবে এই বৌমা সঙ্গে যে চলিবে, যেমন যেমন কর্ম তুমি যে বলিবে তেমন ভাবে আমার ওই অন্য শোনা হবে। ও একটা মেয়ে, আমি একটা মেয়ে, আরে শিখতে দেখতে বাইরে রাজ্যের দিকে দরকার নাই নাকি বলো, ছেলে যখন বিয়ে করে ফেলেছে আর বাইরে দিকে দরকার না, টিপে দেখলাম হাড়ির ভাত এখন শক্ত আছে, যাই হোক একদিন ভাত হবে, জাল ভাত হলেই হবে নাকি বলো, বেটা যখন বিয়ে করে বউ নিয়ে এলো বরণ করানোর ইচ্ছা নিয়ে আগে পাঠিয়ে দিল, বেটা ভয় আর আসতে পারছে না, একমাত্র ছেলে বাবা একটু ছেলে যদি পালিয়ে যাই আমার জীবনটাই ভরে চলে নাকি বলুন, তাকে নিয়ে থাকবো দরকার না, তুই বেটাকে ডাকে বেটাকে নিয়ে এসে বরণ করবে, আর লুকিয়ে থেকে কোনো লাভ নেই, এবার ধীরে ধীরে সেই পুত্র দেখো কাছে চলে এলো, দেখো 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 এই দেখো দাঁড়িয়ে আছে, তিনজন চাই তিনজন তো নেই, এই দেখো দাঁড়িয়ে আছে, দেখো তোমার ছেলের মুখটা দেখো কেমন আমজুরের মতো ভালো ভালো, আমি যখন বললাম ব্যাটাকে ডাক তোরা যুগল হয়ে দাঁড়া, আমি তো একমাত্র একুরে মার একুরে ছেলে, ছেলেকে ফেলে তো রাখতে পারবো না, কথা যেই শুনে নিল ছুটে এসে বেটা তখন চরণে পড়িল, বড়ই অপরাধ করেছি মা গো তোমায় নাহি বলে, এই মেয়েটাকে করেছি ভুয়ে বিয়ে, আমি পড়ে ঝুলে ঝুলে পড়ে বিয়ে করে ফেলেছি মা, আর তো বাদ দেওয়ার উপায় না, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে আমাদের বরণ করে ঘরে তুলে নাও, আমি ছেলের কথা শুনে তখন কি কর্ম করিলাম, ডাইনে বামে ছেলে বৌমা বার করিয়ে দিলাম, ঘরের ভিতরে আমি ছুটে চলে যাই, যত্ন করি একটা বরণে ডালা সাজাই, বরণ ডালা সাজাইয়ে বাহির হয়ে এলাম, যুগল রূপে ছেলে বৌমাকে বরণ করে নিলাম, ছেলে বৌমা বরণ করে নিয়ে গেলাম ঘরে, আরে দেরি গো করো না মা, এই শীতে কেঁপে গো যাই, শীতে গল্প আমার অঙ্গ থড় থড় হয়, শাশুড়ি মা ওকে বরণ করে নিয়ে এলাম ঘরে ভরলাম সংসারে বসিয়ে দিই বললাম তাও বলছি বরণ ও শাশুড়ি মা কানে কালা তোমার কথা বলে কি করে আমি শুনতে পেলাম ছেলে
সেই জন্য বলছি কালা ছেলে বোমা বরণ করা আমার হয়ে যায়, ঘরের ভিতরে নিয়ে গিয়ে যাই অসায়, পারাপতি বেশি সবে দেখিবারে এই বামনের বৌমাটা কেমন হই, পারাপতি বেশি বাবা ভিড় জমে যায়, নতুন বউ দেখে সবে নতুন জিনিস যায়, টাকা করে সোনা দানা কত দান করে, বৌমা হল বরং বাড়ির ভিতরে আমাদের শাশুড়ি বৌমাপালা হেকাই সাঙ্গ করি আমার মায়েরা হুলুর ধনী বাবারা একবার বলুন।